নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। রাষ্ট্রীয় পোষণ মাহ উপলক্ষে সোমবার অমরপুর পুরাতন টাউন হলে অমরপুর সিডিপিও এবং আইসিডিএস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। প্রদীপ প্রজ্বলন করে এই শিবিরের উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। রাষ্ট্রীয় পোষণ মাহ উপলক্ষে সোমবার অমরপুর পুরাতন টাউন হলে অমরপুর সিডিপিও এবং আইসিডিএস এর ব্যবস্থাপনায় এক দিবসীয় সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বেলা 12টা নাগাদ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক শ্রী রঞ্জিত দাস। তাছাড়া উপস্থিত ছিলেন নগর চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা পুষ্টি বিশেষজ্ঞ পূর্ণেন্দু দত্ত ও সিডিপিও পঙ্কজ দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অমরপুর মহকুমার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি এবং হেল্পাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী দাস গর্ভবতী মায়েদের অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে পুষ্টিজাত খাবার দেওয়ার জন্য সরকার কি কি ব্যবস্থা করে রেখেছে সে বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি এবং হেল্পারদেরও গর্ভবতী মায়েদের এবং 0 থেকে 3 মাসের শিশুদের পুষ্টিজাত খাবারের যা ব্যবস্থা রয়েছে তা সঠিক সময়ে দেওয়ার কথা বলেন। রাষ্ট্র ঠিক করলো যখন মায়ের গর্ভে ভ্রূণ তৈরি হবে তখন থেকে রাষ্ট্র তাকে পুষ্টিকর খাদ্য দেবে। এটা কাদের মাধ্যমে দেয়? আপনারা যারা অঙ্গনওয়াড়ি দিদিমণি, কারণ মহিলারা দুঃখ দুর্দশা বুঝবে, চাইছে এদের দ্বারা মায়েদের পুষ্টি দেওয়া। মায়েদের দেওয়ার অর্থ ভবিষ্যৎ যে সন্তানটা পৃথিবীর ভূমিষ্ঠ হবে সে পৃথিবীর বুকে আলো পাতাল দেখবে। একে রাষ্ট্রের দায়িত্ব তার মাতৃ গর্ভ থেকে তাকে পুষ্টিকর খাদ্য দেওয়া। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিস্তরীয় পঞ্চায়েত উপনির্বাচনে কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের 2টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে একটিতে বিজেপি এবং আরেকটিতে সিপিআইএম জয়লাভ করেছে। অপরদিকে 6টি পঞ্চায়েত আসনের মধ্যে 3টি বিজেপি এবং 3টি ওয়ার্ডে কংগ্রেস দল জয়লাভ করেছে। কৈলাসহর মহকুমাধীন গৌরনগর ব্লকের অধীন 2টি পঞ্চায়েত সমিতি এবং 6টি পঞ্চায়েতের ওয়ার্ডে ভোট হয়, যার মধ্যে 13 নং জলাই সমিতির আসনে বিজেপি এবং 6 নং লক্ষ্মীপুর সমিতির আসনে সিপিআইএম প্রার্থী জয়ী হয়। 3টি পঞ্চায়েত ওয়ার্ডে বিজেপি এবং 3টি পঞ্চায়েত ওয়ার্ডে কংগ্রেস দল জয়লাভ করে। উল্লেখ্য, 53 বিধানসভা কেন্দ্রে বর্তমান শাসক দল বিজেপি 1টি আসনেও জয়লাভ করতে পারেনি। সংখ্যালঘু এলাকায় বিজেপি গ্রহণযোগ্যতা এখনও প্রশ্নচিহ্নের মুখে। গৌরনগর ব্লকের অন্তর্গত 6টা গ্রাম পঞ্চায়েত আর 2টা পঞ্চায়েত সমিতি আসনে ভোট হয়। প্রথমে আমি পঞ্চায়েত সমিতি, গৌরনগর পঞ্চায়েত সমিতি কনস্টিটুয়েন্সি নাম্বার 6-এর এখানে উইনিং ক্যান্ডিডেট ইব্রাহিম আলী ফ্রম সিপিআইএম। গৌরনগর পঞ্চায়েত সমিতি 13 নম্বর কনস্টিটুয়েন্সি, এখানে উইনিং ক্যান্ডিডেট কৃষ্ণধন সিনহা বিজেপি। গ্রাম পঞ্চায়েতের আমাদের 6টি সিট, ইসবপুর গ্রাম পঞ্চায়েত সিট নাম্বার 6-এর উইনিং ক্যান্ডিডেট অপূর্ব দেব আইএনসি। ভগবাননগর গ্রাম পঞ্চায়েত সিট নাম্বার 8, এখানে উইনিং ক্যান্ডিডেট রাধাকান্ত নাথ বিজেপি। গুলধারপুর গ্রাম পঞ্চায়েত সিট নাম্বার 6, এখানে উইনিং ক্যান্ডিডেট উর্মিলা সিনহা ফ্রম বিজেপি। গৌরনগর গ্রাম পঞ্চায়েত সিট নাম্বার 9, উইনিং ক্যান্ডিডেট শিবশঙ্কর নমশূদ্র বিজেপি। নূরপুর গ্রাম পঞ্চায়েত সিট নাম্বার 4, এখানে উইনিং ক্যান্ডিডেট মনোয়ারা বেগম ফ্রম আইএনসি। ইয়াজিকহরা গ্রাম পঞ্চায়েত সিট নাম্বার 7, এখানে উইনিং ক্যান্ডিডেট সাফিয়া বেগম আইএনসি। চণ্ডীপুর ব্লকের অধীন মোট 18টি আসনে নির্বাচন হয়েছে এবং সবকটি আসনে বিজেপি দলের প্রার্থীরা জয়ী হয়েছে। চণ্ডীপুর ব্লকের 18টি আসনে কংগ্রেস দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আজকে আমাদের চণ্ডীপুর ব্লকের অধীনে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচন হয়েছিল, আমাদের 57টা ভ্যাকেন্ট ছিল গ্রাম পঞ্চায়েতে,
এবং এই 57টার মধ্যে 18টা সিটে কনটেস্ট হয়েছিল এবং 18টা সিটেই সব কটা সিটে বিজেপি বিজয়ী প্রার্থী বিজয়ী হয়েছেন। ত্রিপুরা উপনির্বাচনের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা বলেছেন, নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়ার কথা, কিন্তু এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ভয়ভীতি হুমকির পরেও যেখানে যেখানে লড়াই করা গেছে সেখানেই কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছে। এই ফলাফলে স্পষ্ট যে আগামী দিনে কংগ্রেস এবং বিজেপি দলের মধ্যে লড়াই হবে। তিনি রাজ্যের পুলিশ প্রশাসনের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই যে জিনিসটা, এটা নির্বাচনটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, কিন্তু এই নির্বাচনটা আমি কি বলবো, প্রহসনে পরিণত হয়েছে। প্রহসন পরিণত হয়েছে। এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করাটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এবং যাই হোক, এই নির্বাচন হয়েছে, যদিও লোকক্ষয় হয়নি, বেশ কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে এবং পুলিশের প্রতি আমি তাদের ধন্যবাদ জানাবো, তারা বেশ তৎপরতা দেখিয়েছে নিরপেক্ষভাবে এই দৃষ্টিতে। এবং ভবিষ্যৎ রাজনীতি দেখা যায় যে কংগ্রেস এবং বিজেপির মধ্যেই লড়াইটা হচ্ছে, ফিউচার পলিটিক্সটা এরকম ধাবিত হচ্ছে যে পলিটিক্যাল যে সিচুয়েশন। এবং ভবিষ্যৎ তো কংগ্রেস আরও স্ট্যান্ডার্ড হবেই, আমরা কংগ্রেসকে আরও গণমুখী করব। সিপিআইএম বিধায়ক মফস্বর আলী বলেন যে রাজ্যে 3,386টি আসনের মধ্যে মাত্র 139টি আসনে ভোট হয়, বিরোধীদের কোনো সুযোগ দেওয়া হয়নি। কৈলাসহর বিধানসভার মানুষ বিজেপি দলকে প্রত্যাখ্যান করেছে। প্রথমত হইতেছে, এই যে উপনির্বাচন 3,386টি আসনে উপনির্বাচিত হওয়ার কথা ছিল, তো আপনারা সবাই জানেন, রাজ্যের মানুষও জানে, এই 3,386 আসনের মধ্যে মাত্র 139টি আসনে গত 30 তারিখ ভোট হয়েছে। বাকি আসনগুলো অধিকাংশ জায়গাতেই বিজেপি বিরোধী যারা ছিলেন তাদেরকে তারা নমিনেশন পেপার জমা দিতে দেননি, তারপরও লড়াই করে 139টি আসনের মধ্যে বিরোধী প্রার্থীরা সেখানে নমিনেশন জমা দিতে পারে। যারা নমিনেশন দিয়েছেন জমা, তার একটা বড় অংশই সেখানে ভোটের যে রাজনৈতিক যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো করতে পারেনি। তারপরও আমরা দেখেছি যে যেখানে যেখানে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সেখানেই মানুষ বিজেপিকে পরাস্ত করেছেন। আমরা আমাদের কৈলাসহরের মধ্যে দেখেছি, কৈলাসহর বিধানসভা এলাকার মধ্যে সেখানে 3টি গ্রাম পঞ্চায়েতের আসন এবং 1টি পঞ্চায়েত সমিতির আসনের ভোট ছিল, এই আসনগুলোতে মানুষ বিজেপিকে পরাজিত করেছেন, এখানে বিরোধী দলকে মানুষ এখান থেকে নির্বাচিত করেছেন। বিজেপি ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অঞ্জন সাহা বলেন, চণ্ডীপুর ফটিকরায় পাবিয়া ছড়ায় দল ভালো ফল করেছে, তবে কৈলাসহর বিধানসভায় আশানুরূপ ফল হয়নি, তবে বিধানসভা নির্বাচন থেকে ভালো ফল হয়েছে। আজকে যে ত্রিস্তরীয় নির্বাচনে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, তার মধ্যে আমাদের ঊনকোটি জেলার শুধু কৈলাসহর মণ্ডল ছাড়া, বিধানসভা ছাড়া, বাকি 3টা বিধানসভাতে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয় জয়কার হয়েছে। শুধু কৈলাসহর মণ্ডলে আমরা 4টা আসনের 1টা তো জয়লাভ করতে পারিনি, কিন্তু দেখা গেছে বিধানসভা ফলাফলে আমরা উত্তরাঞ্চলে যে পরিমাণ ভোট পেয়েছিলাম তার তুলনায় অনেক অনেক ভালো ফলাফল আমরা করেছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের বিজয়ী প্রার্থী যারা হয়েছেন সবাইকে আমরা ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা যারা ভোট দিয়েছেন ভোটাররা সবাইকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করলো চোরের দল। যদিও চুরি করা সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে জমিরুদ্দিন নামে এক চোর, গ্রামবাসীর গণধুলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে চুড়াইবাড়ি এলাকার 2নং ওয়ার্ডে। বুধবার গভীর রাতে প্রায় 2:30 নাগাদ চুড়াইবাড়ি 2নং ওয়ার্ডের বাসিন্দা সালমা বেগমের বাড়িতে হানা দেয় জমিরুদ্দিন ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি। রাতে গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকায় স্বামী স্ত্রী কেউই টের পাননি। তারই সুযোগ কাজে লাগিয়ে নদিয়াপুরের ওই দুই চোর ঘরের ভেতর প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ 2টি মানিব্যাগ, কাপড় চোপড় অলঙ্কার, সোনার কানের দুল, 2টি মোবাইল ফোন ও কিছু বিদেশি মুদ্রা নিয়ে পালিয়ে যায় চোরের দল।
এদিকে নির্বিঘ্নে নিজেদের কার্য সমাপ্ত করে দুজন দুদিকে যাবার সময় ঘটে বিপত্তি। একটি চোর নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজন ফুলবাড়ি হয়ে নদিয়াপুর যাবার পথে রাস্তায় নৈশ প্রহরীর দল তাকে আটক করে। সঙ্গে সঙ্গে সে পালিয়ে যেতে চাইলে পাহারারত গ্রামবাসীরা তাকে পিছু ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা রাত 3টা নাগাদ জমির উদ্দিনকে গণধুলাই দিয়ে চুরাইবাড়ি থানার হাতে তুলে দেয়। পুলিশ চোর সহ সম্পূর্ণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে সালমা বেগম ও হাফিজউদ্দিন ভুরে উঠে দেখতে পান নিজেদের ঘর চুরি হয়ে গেছে। সেই সুবাদে তারা সকালে থানায় গিয়ে অভিযোগ জানান। সেই সময় দেখতে পান চুরি যাওয়া সমস্ত সামগ্রী, দেখেই নিজেদের চুরি যাওয়া জিনিস চিনতে পারেন। সেই সুবাদে পুলিশ একটি মামলা নিয়েছে। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে। নতুন ফুলবাড়ি এলাকার জনগণ গতকালকে থেকেই ওনারা বেশ কিছুদিন যাবৎ চুরির উপদ্রব বাড়াতে গ্রামবাসী মিলে পাড়ার বন্দোবস্ত নেয় এবং আমাদেরকেও অবগত করে। সেই অনুযায়ী আমিও গতদিন নাইট মোবাইলে ছিলাম, তো ডিউটি পার্টির সাথে প্রায় 1:30 নাগাদ আমারও কথাবার্তা হয়েছে। তো বলেছি যে আমিও এলাকাতেই আছি মোবাইলে, আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা সেভে থাকুন, থেকে ডিউটি করুন। তো 3:30 নাগাদ আমাকে টেলিফোন করে জানালো যে স্যার একজন চোরকে হাতে নাতে ধরে ফেলেছি এবং ওর কাছে অনেক জিনিসপত্র পেয়েছি। তখন আমি দেরি না করে ওনাদের কাছে দক্ষিণ ফুলবাড়ি এলাম। আসার পরে তো প্রচুর লোক, তো তার মধ্যে কিছু কিছু লোক, যদিও যেটা হয় যে চোর দীর্ঘদিন পরে চোরকে পাকড়াও করতে পেরেছে, যার জন্য কিছু কিছু লোক অবশ্য ওই যে চোর যার নাম জমির উদ্দিন, তার বাড়ি আমাদের চুরাইবাড়ি থানার অধীনে নদিয়াপুর। চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আবারও রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হওয়ার পর একটি দোকানে ভাঙচুর চালায় একদল বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তরের পানিসাগর বাজার এলাকায়। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত উপনির্বাচনে সমগ্র ত্রিপুরার মধ্যে পানিসাগর ব্লক এলাকা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন বিজেপি সমর্থকরা দলে দলে পানিসাগর বাজারে জড়ো হতে শুরু করে। ফলাফলের ইতিবাচক দেখে আনন্দে আত্মহারা হয়ে একদল বিজেপি কর্মী পানিসাগর নগর পঞ্চায়েত অফিস সংলগ্ন অজিত কুমার দাসের মিষ্টির দোকানে আচমকাই ভাঙচুর চালায়। চোখের পলকেই সমগ্র দোকানপাট তছনছ করে ফেলে। দোকানের মালিক ও তার স্ত্রী তখন দোকানে উপস্থিত ছিল। বিজেপি কর্মীরা অভিযোগ করে যে অজিত দাস বিগত উপনির্বাচনে পশ্চিম পানিসাগর 4 নং ওয়ার্ডের সিপিআইএম দলের হয়ে পুলিং এজেন্ট ছিল, আর তার কারণেই বুধবার পানিসাগর এলাকারই এক হোটেল ব্যবসায়ী বিকাশ দাসের নেতৃত্বে 10-12 জনের একটি দুষ্কৃতী দল অজিত দাসের দোকানে ভাঙচুর করে। দোকান মালিক জানান যে তার দোকানে প্রায় 50,000 টাকার উপর ক্ষতি হয়। প্রতিহিংসামূলক এই হামলার পর দোকান মালিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। নাম কি? আমার নাম অজিত দাস। তো আপনার এমনি মেইন বাড়ি কোন জায়গায়? মেইন বাড়ি পশ্চিম বাংলা। এখানে আপনি ব্যবসা করেন, যে জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম তিনানি, পানিসাগর তিনানি, স্কুলের সামনে। তো আপনার এই দোকানে ভাঙচুর কিভাবে হলো? ভাঙচুর হয় তো বিজেপির পোলাপানগুলো আইয়া আমার বলতেছে তুমি পুলিং এজেন্ট আসলে, জেমের পুলিং এজেন্ট আসলে, কইয়া সব ভাঙচুর করতেছে। এর মধ্যে একজন ছেলে কি আমার ধরছে, তারে আমি চাটকা দিয়ে সরাইয়া আমি পিছন থেকে বাইরে গেছি। এর দুইটা পোলাপানটা দেখছি, বিশেষ করে বিকাশের প্রথম দেখছি। বিকাশ কি করে? ওই এসডিপিও স্যারের সামনে একটা মিষ্টি দোকান না আপনি কি পুলিং এজেন্ট আসলেন? হ্যাঁ, আমি পুলিং এজেন্ট আসলাম। কোন বুথে? আমি পশ্চিম বানিসাগর হাই স্কুলের 3 নম্বর ওয়ার্ডের আমি পুলিং এজেন্ট আসলাম। তো আপনার কি মনে হয় এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক এই ঘটনাটা করছে? এটা 100% রাজনৈতিক। এটা
100% রাজনীতি। আপনাকে তারা মারধর করছে? না, মারধর করার চেষ্টা করছিল কিন্তু আমি পিছন দিকে বাকিয়ে যাই। দোকানে কারা কারা আসলো তখন? দোকানে খালি মিসেস আসলো আমার। তো এখন আপনি কি প্ল্যান নিয়েছেন? আমি এখন তো স্টাফে আইয়া দেখছে, পালিশাগর পিএসএ আইয়া দেখছে, এরপরে আমি এখন সিদ্ধান্ত করবো। আমার বাজার কমিটি আছে, বাজার কমিটির লোকে একটা আলাপ আলোচনা করবো। এখানে বিশ্বজিৎ রায় আছে, তাইনের লোকে আমি একটু আলাপ আলোচনা করব, দেখি আমার এটা তারা কি বিচার করিয়া দেয়। আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ তো প্রচুর, আমার পুরো তো দোকানে ভাঙিয়া গেছে, আলমারি টালমারি সব ভাঙিয়া গেছে, বৃষ্টি সব ভাঙিয়া গেছে, না হলে তো আমার 50,000 টাকার উপরে লস করিয়া গেছে। দেখেন না আপনারা, সব দেখেন, সব চুরমার করিয়া গেছে। বাকিরা আপনি চিনতে পারছেন না? না না, বাকিরা চিনতে পারছি না, আমি তো পিছন থেকে বাকি গেছি। এখন যদি এখানে থাকি তারা আমার সবাই মারব, মারপিট। আপনি যে একটা কথা বললেন যে ওনারা কি বিজেপির লোক, তো বিজেপির লোক বলে আপনি কিভাবে চিহ্নিত করলেন? না, এরা যখন চিনি, এরা বিজেপিরই লোক চিনি আমি, এরা সবচেয়ে ফুলাফানে বিজেপিরই লোক আমি চিনি, এই পানিসাগরের ছেলে ফুলাফানগুলো। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার উদয়পুর কিরিট বিক্রম ইনস্টিটিউশনে গোমতী জেলাভিত্তিক বিজ্ঞান মেলার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন করে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজ্যের কৃষি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার গোমতী জেলাভিত্তিক বিজ্ঞান মেলা 2018 উদ্বোধন হয় উদয়পুর মহকুমার কিরিট বিক্রম ইনস্টিটিউশনে। উদ্যোক্তা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের গোমতী জেলা শিক্ষা দপ্তর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গোমতী জেলাভিত্তিক বিজ্ঞান মেলার শুভ সূচনা করেছেন রাজ্যের কৃষি পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মহকুমা শাসক আশিস দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরা বলেন, ছাত্রছাত্রীদের কুসংস্কারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, বিজ্ঞানকে বাদ দিয়ে সমাজ চলতে পারে না। বর্তমানে দেখা গেছে ছাত্রছাত্রীরা নিজেরা চিন্তা করে নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার করছেন, ভবিষ্যতে সমাজ ব্যবস্থাকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার কথা বলেছেন অতিথিরা। কুসংস্কারে যেন কেউ আবদ্ধ না হয় সেদিকেও ছাত্রছাত্রীদের, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজ্ঞান মেলা গোমতী জেলার 50টি স্কুলের 50টি বিভিন্ন মডেল নিয়ে হাজির হয়েছেন ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে গোমতী জেলার উদয়পুর মহকুমার ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী দেবস্মিতা বৈদ্য আগামী 5ই অক্টোবর বেঙ্গালুরুর বিশ্বসরিয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি সায়েন্স মিউজিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সায়েন্স সেমিনার 2018-তে ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিত্ব করতে যাওয়ায় মাননীয় মন্ত্রী তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বিজ্ঞান মেলা। বর্তমান এই যুগে আমাদের সকালবেলা ঘুমের থেকে ওঠার পর রাত্রে ঘুমানো পর্যন্ত প্রতিনিয়তি আমাদের মধ্যে এই বিজ্ঞান সর্বসময় প্রতিটা পদক্ষেপে বিজ্ঞানের করতে যত দিন যাচ্ছে, যত আধুনিক পৃথিবী তত বিজ্ঞান তত এটি দ্রুত এগিয়ে যাচ্ছে। এই বিজ্ঞান যেমন একদিকে তার উন্নতি বিধান হচ্ছে, নতুন নতুন সৃষ্টি হচ্ছে, ঠিক সেই পাশাপাশি এই উন্নতির সঙ্গে সঙ্গে বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আবার একটা কুফলও আছে। তখন যে কুফলের প্রয়োজন যতটুকু তার উপকারিতা এর থেকে অনেক বেশি। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। উৎসবের আনন্দে রাজন জুয়েলার্স এর সাথে এবারে শারদোৎসব হয়ে উঠবে শারদীয়ার স্বর্ণ উৎসব, কারণ 9ই অক্টোবর থেকে 17ই অক্টোবর অবধি রাজন জুয়েলার্সে চলবে গহনার কেনাকাটায় উৎসবের সেরা অফার। পাবেন সোনার গহনার মজুরিতে 25% বিশেষ ছাড় আর প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, পাশাপাশি আপনার পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নিয়ে যাওয়ার সুযোগ পাবেন রাজন জুয়েলার্সে। তাই এবার আপনাদের উৎসবের দিনগুলো হোক সোনায় মোড়া, আর খাঁটি সোনার গহনার জন্য আজই আসুন রাজন জুয়েলার্সে, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফোন 9436132287 এবং 0388222053। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে।
যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মা, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আবারও নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নির্জনতার সুযোগ নিয়ে 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই যুবক উত্তম দেবনাথ, এমনই অভিযোগ জানালেন ধর্ষিতার পিতা। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া এলাকায়। রাজ্যে নাবালিকা ধর্ষণের ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। এবার তেলিয়ামুড়ায় নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এক রিকশা শ্রমিক থানায় এসে অভিযোগ করে জানায় যে গত 26 সেপ্টেম্বর বুধবার দুপুর 1:30 নাগাদ রিকশা চালিয়ে বাড়িতে এসে দেখতে পায় যে উত্তম দেবনাথ নামে এক প্রতিবেশী যুবক রিকশা চালকের 11 বছরের কন্যাকে ধর্ষণ করছে। তখন বাড়িতে কেউ ছিল না। মেয়েটির মা ইট ভাঙতে এবং ভাই স্কুলে গিয়েছিল, যদিও অভিযুক্ত যুবক পালিয়ে যায়। লোকলজ্জার ভয়ে এক সপ্তাহ চুপ থাকার পর অবশেষে থানায় অভিযোগ করেন ধর্ষিতার বাবা। পুলিশ অভিযোগ গ্রহণ করে মেয়েটির মেডিকেল পরীক্ষা করেছে, যদিও অভিযুক্ত যুবক পলাতক। ঘটনা বলতে গেছে বুধবারে, আমার ধর্মাতরণ এলাকায় ভাই, তাহলে আমি আপন ভাইকে বেশি পালাইতাম, তাহলে তাই মামা ডাকত, নিজের মামুচে দেখত, এইটা আমার তো তাই আসলো ঘুমাইয়া ঘুমাই আসলো। তো ফেরত যে কেমন তোর ইয়ে হয়েছে আমিও ঠিক ভাবতে পারছি না। এদিন আমি রিক্সা বাইতনি না, এদিন কোন ইয়ে হয়েছে রিক্সা বাইতনিছি গে, তো আমি দেখে এসে আমার একটু জায়গা দেখা জমা কাত, আমি গিয়া ঘরে গিয়ে খালি তারা ডাকেছি মা রিক্সা দেখে গিয়া দিই। নাম কি? হ্যাঁ নাম কি? আর যে ঘটনা ঘটছে উত্তম দেবনাথ। আমি তো সাই বসে তো তাই আছে হে ফাঁকা দাম গেছা দুই দুটা জায়গা সাকা আমার নাম দিয়ে আর বাড়িতে আছে। বাড়ি কোন জায়গা? আমি তো কোরডাঙ্গা হাইস্কুলে আসছে না। আর ছেলে বাড়ি? এক মিনিট দুইটা বাড়ি দেখছি। নাম কি বলছে না? উত্তম দেব নাম। ভিকটিম গত আজকে আমার রাত্র প্রায় 9:30 থেকে একটা কমপ্লেন আইসে। কমপ্লেনটা ভিকটিমের বাবা আনছে। গত 26 তারিখ দুপুরবেলা মানে 1:30 দিকে তাইনার মাইনর গার্লরে চেক করছে, কুয়েশের একটা কমপ্লেন অভিযোগ আইসে। তো আমরা এই অভিযোগের ভিত্তিতে আমরা কেস নিয়েছি, কেস নেওয়ার পরে আমরা মেডিকেল করতে পারছি ভিকটিমের হাসপাতালে। ভিকটিমের নাম কি এবং যে নাম কেমন যে মানে যে যার বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ কিছু উত্তম দেবনাথ করলাম বাড়ি। তবে কি ধরা হয়েছে? না এখন তো পলাতক, বাড়িতে রেড করছি, বাড়ি পাইছি না। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। হোজাই মরিয়ম আজমল কলেজের ছাত্রী নাসরিন কাউসারের রহস্যজনক আত্মহত্যার 2 সপ্তাহ হয়ে গেলেও অভিযুক্তকে এখনো ধরতে পারেনি পুলিশ। তারই প্রতিবাদে যুব সমাজের উদ্যোগে সংগঠিত হলো ক্যান্ডেল মার্চ ও মৌন মিছিল। হোজাই মরিয়ম আজমল কলেজের ছাত্রী নাসরিন কাউসারের রহস্যজনক আত্মহত্যার 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও রহস্যের কোনো জট খুলেনি। পরিবারের অভিযোগ, মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য ক্লাস থেকে বের হয়ে যায় এবং কলেজ ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে। ঘটনাটি ধামাচাপা দিতে হুজাইর ইহামম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অনেকটা সময় নষ্ট করা হয়, যেটা পরে কলেজের দেওয়া গড়মিলে ও ত্রুটিতে ভরপুর একটি স্পষ্টীকরণ থেকে প্রকাশ পায়। তদন্তের ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 2 সপ্তাহ হওয়ার পরও অভিযুক্তদের কোনো ধরপাকড়ের খবর নেই এবং প্রতিবাদকারীদের বিভিন্ন স্থানে প্রশাসন অনুমতিও দিচ্ছে না। যুব সমাজের উদ্যোগে এক বিশাল প্রতিবাদী ক্যান্ডেল মার্চ করা হয়। ঘটনার CBI তদন্ত চেয়ে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান এবং নিহতের আত্মার চিরশান্তি কামনা করেন যুব সমাজ কর্তৃপক্ষের পক্ষে আমিরুল হোসেন সহ অন্যান্যরা। আজকে আমরা এখানে জড়ো হয়েছি, একটা ক্যান্ডেল মার্চ করেছি বাড়িগ্রামের, বিশেষত মরিয়ম কলেজে যারা প্রাক্তন ছাত্র ছিল এরা ছাত্ররা এবং করিমগঞ্জ কলেজ, ইলামবাজার কলেজ,
এবং এখানে যুব সমাজ যারা আছিল তারা সবাই একত্রিত হয়ে আমরা আজকের এই নাসরিনের যে অপমৃত্যু হয়েছে, আজমল মরিয়ম কলেজের নাসরিন ছিল সে আর মিসম্যানেজমেন্টের কারণে যে মৃত্যু হয়েছে তার জন্য আমরা আজকে এই প্রতিবাদ জানাচ্ছি। এই প্রশাসন এই নাসরিন হত্যার যারা মূল অভিযুক্তকারী তারা এই প্রশাসন এই অভিযুক্তকারীদেরকে গ্রেপ্তার করছে না, তার জন্য আমরা আজকের এই ক্যান্ডেল মার্চ এবং আমরা প্রতিবাদ করছি। ভবিষ্যতে যদি এই অভিযুক্তকারীদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে প্রস্তুত আছি। বাড়ুগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিরক্ষর খেত মজুর আদিবাসী মহিলার দান করা জমিতে গড়ে উঠল শিশু শিক্ষা কেন্দ্র। মানবতার এক অনন্য নজির সৃষ্টি করলেন বর্ধমানের আদিবাসী পাড়ার সৌরভী টুডু। নিজের লেখাপড়া শেখা হয়ে উঠেনি তা বলে নিজের আদিবাসী মোল্লার ছোট ছোট ছেলে মেয়েরা শিক্ষার আলো থেকে দূরে থাকবে এটা মন থেকে মেনে নিতে পারছিলেন না সৌরভী টুডু। পূর্ব বর্ধমানের রায়নার দুই ব্লকের উচালন গ্রামের বড়চোক পাড়ার আদিবাসী পাড়ায় 157 নম্বর শিশু শিক্ষা কেন্দ্র করার জন্য নিজের শেষ সম্বল দুকাটা জমি সরকারকে দান করে দেন সৌরভী। সরকারি অর্থানুকূল্যে খেতমজুর সৌরভীর দান করা জমিতেই গড়ে তোলা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র। নবনির্মিত শিশু শিক্ষা কেন্দ্রটি বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। জেলা সর্বশিক্ষা আধিকারিক মৌলি সান্নাল এদিন সৌরভী টুডুকে সঙ্গে নিয়ে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মহতি এই উদ্যোগের কাণ্ডারি সৌরভীর ভূয়সী প্রশংসা করে আধিকারিকরা তাকে সম্বর্ধনাও দেন। উদ্বোধন অনুষ্ঠানে ব্লকের বিডিও দীপ্যময় মজুমদার ছাড়াও রায়না দুই পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক এবং সহসভাপতি আনসার আলী খান উপস্থিত থাকেন। বিডিও দীপ্যময় মজুমদার বলেন, সৌরভী টুডু প্রকৃত অর্থে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা প্রসারের লক্ষ্যে সৌরভী যে দৃষ্টান্ত করছেন সেই ভাবনায় সকলকে ভাবিত হবার আহ্বান জানান বিডিও। সৌরভী টুডু এদিন বলেন, দরিদ্রের সংসারে ছোট থেকে বড় হয়েছি, ইচ্ছা থাকলেও নিজের লেখাপড়া শেখার হয়ে উঠেনি। সৌরভী জানান, নিজের শেষ সম্বল বলতে ছিল মাত্র দুকাটা জমি। আমাদের মহল্লায় শিশু শিক্ষা কেন্দ্র গড়ার জন্য পঞ্চায়েত জমি খুঁজছিল। একথা জানার পরই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি আমার বড় চোকপার আদিবাসী মহল্লার শিশুদের শিক্ষার আলোকে আনার জন্য আমি আমার দুকাটা জমি সরকারের হাতে তুলে দেব, তাই করেছি। সৌরভী বলেন, আমার আদিবাসী মহল্লার ছেলেমেয়েরা সুশিক্ষিত হলেই সার্থক হবে আমার জমিদান। আদিবাসী ছেলেমেয়ে সব পড়াশোনার জন্য এই যে জায়গাটা যে দান করলেন কতটা ভালো লাগছে আপনার? ভালো ওই লাগছে। মানে আগামী দিনে আপনি চান আদিবাসী ছেলেরা ভালোভাবে পড়াশোনা করুক? আপনার নাম? আদিবাসী ছেলেরা আপনার আপনার বাড়ি কি ওখানে পড়াশোনা করে? আপনার নাম? কতটা জায়গা দান করেছেন? কি নাম এই জায়গাটার? বড় চৌক। কি জন্য জমিটা দান করলেন? বাচ্চা বাচ্চা স্কুলে ছেলেদের পড়াশোনা অসুবিধা হচ্ছে, ছোট কম। হ্যাঁ, সেই জন্য তাদের সমস্ত পরিস্থিতি দেখে আমি আমার জায়গা থেকে সামান্য দুবিঘে জায়গা থেকে মোট কৃষি অকৃষি জমি মোট দুবিঘে তার থেকে আমি দেড় কাজার জায়গা ফসি জায়গা ফরাসি জায়গা আমি দান। এত মূল্যবান জায়গাটা কেন দান করলেন? আমার একটু চিরকালে একটু আমি মানুষকে দান ধান করি, যে গ্রামের মানুষ সবাই বলবে এবং আগামী দিনে যাতে করে আমি মানে আরও যে আমার যে পুকুর কাটানো হয়েছে নিজস্ব জমিতে পুকুর করেছি, সেই পুকুরটার যাতে করে এখানে 50 ঘর 50 ঘরের কোনো ঘাস ইয়ে নাই, আমি তো জমিতে পুকুর কাটিয়েছি নিজস্ব কে সেটাও যাদের মানুষ একটু ইয়ে হয় কী বলে ঘাট সরকার থেকে পাকা ঘাট হয় যেন ওই অন্তত 500-700 লোকের ঘাট করতে পারে, তাই সেটার জন্য আমি আমার যে মানে পুকুরে জায়গাটাকে ঘাসার জন্য আমি একটা পুকুর মানে ঘাস মাংস করার জন্যে। এটা কোথায় দানটা কোথায় করলেন? দানটা কোথায় কোন জায়গায় করলাম? আমার বাড়ির সামনেতেই। কী নামে জায়গাটা? উচালো আমতলা। উচালো আমতলা। এই সেন্টারটা হলে আপনি কতটা খুশি হবেন? খুব খুশি। আজকে কার হাতে মানে আপনি দানপত্র তুলে দিলেন? আমি বিজয় সাহেবকে বললাম, বাবা আমি জল পঞ্চায়েতকে বললাম যে আমি সচিব থেকে দান করছি, হ্যাঁ যাতে স্কুলটা হয় যাতে ছেলেমেয়ে বাচ্চাদের পরিষেবা পড়াশোনা করতে পারে। হ্যাঁ, তার সঙ্গে আরেকটা কথা বলছি, খুবই আমাদের এখানে গরিব পুকুর নাই,
পঞ্চাশ ঘর গরিব মানুষের কোনো পুকুর নাই, আমার পুকুরটাকে হাত চলার জন্য সেটা আপনি করে দিয়েছেন এলাকার মানুষের সুবিধা, কিন্তু সেটা সমাজে করে দিয়েছি যে সরকারি ইয়ে থেকে যাতে একটা ইয়ে হয় ভালো ভালো বস্তা সেই বস্তা, এবং একসাথে কাজে পুকুরের সমস্যা হয়েছে। আপনার নাম? আমার নাম বাসুদেব গুহ, ডাকাতে ভকল। সৌরভীর পথে হেঁটেই এদিনই উচালন গ্রামের বাসিন্দা বাসুদেব গুহ 82 নম্বর শিশু শিক্ষা কেন্দ্র করার জন্য দেড় কাঠা জমি সরকারকে দান করার অঙ্গীকার করেন। প্রশাসনিক কর্তাদের তিনি জানিয়ে দেন তার প্রয়াত পিতা কৃষ্ণমোহন গুহর স্মৃতির উদ্দেশ্যে তিনি জমি দান করবেন। উপস্থিত প্রশাসনিক কর্তারা জানিয়ে দেন তার ইচ্ছাকে মান্যতা দিয়েই গড়ে তোলা হবে 82 নম্বর শিশু শিক্ষা কেন্দ্র। আমরা জেনে যাই আদিবাসী মহিলা জমি দান করলেন, এই আমাদের এখানে সৌরভী টুকু বলে একজন মানে মহিলা আছে, মহিষী বলবো, তার ওই স্বল্প জমির মধ্যেও তিনি একটা আইসিডির জন্য দু কাটা জমি দান করলেন। খুব গরিব মানুষ, তার মধ্যে থেকেও বাচ্চাদের এলাকার বাচ্চাদের কষ্টকতা দেবে, আইসিডিসির জন্য জায়গা পাচ্ছে না এবং ফেলেও দূরে চলে যাচ্ছে বলে তিনি দান করলেন। আরেকজন বাসুদেব গুহ বলে আরেকজন মানুষ, তিনি একজন মহান মানুষ, তিনিও দেড় কাটা জমি আর একটি 157 নম্বর আইসিডির জন্য দান করলেন। এই যে আদিবাসী মহিলা দান করছেন একটা শিক্ষার জন্য জায়গা, আসলে মানে আদিবাসী বা উচ্চ কাজ বলে কিছু হয় না, এক একজন মানুষ সত্যি সত্যি ভিতর থেকেই মহান হন, এটা তারই নমুনা, এটা এলাকার আরও মানুষরা দেখুক, আমি চাই এটা প্রচুর প্রচার হোক, এলাকার আরও মানুষ দেখুক, যাতে প্রত্যেকেই এবং অগ্রণী ভূমিকা পালন করে, যাতে সরকারের এরকম জমির সমস্যাগুলো মিটে আসে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মানে বিশেষ অতিথি কে উপস্থিত ছিলেন? বিশেষ অতিথি ছিলেন মৌলী সান্যাল, আমাদের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সর্বশিক কমিশন, তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে। তাছাড়া আমাদের পঞ্চাশ সমিতি আইনটি পঞ্চাশ সমিতির সভাপতি পার্বতী ধারামালি, উচালন গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলন দাস, উপপ্রধান আনিসুর রহমান, রায়নাটি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনসার আলী খান, এছাড়াও এলাকার বহু বিশিষ্ট মানুষ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। হলদিয়া থেকে পানাগড় যাওয়ার পথে টায়ার ফেটে দুনং জাতীয় সড়কে একটি গ্যাস ভর্তি ওয়েল ট্যাঙ্কার উল্টে যায়। পুলিশের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা অবলম্বন করায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা যায়। বুধবার রাত্রি 10:50 নাগাদ গ্যাস ভর্তি এলপিজির ওয়েল ট্যাঙ্কার হলদিয়া থেকে পানাগড়ের দিকে যাওয়ার সময় টায়ার ফেটে দুনং জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের মেমারি থানার সরডাঙ্গা এলাকায় ট্যাঙ্কারটি উল্টে যায়। ঘটনা ঘটার পরই ট্রাফিক ফায়ার ব্রিগেড পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে হাজির হন। গ্যাসের ট্যাঙ্কার উল্টে যাওয়ায় এলাকার বাসিন্দারা যাতে আতঙ্কিত হয়ে না পড়ে তার জন্য পুলিশের পক্ষ থেকে সব রকমের সতর্কতা অবলম্বন করা হয়। ওই লেনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, এইচপি ও ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়। এইচপির আধিকারিক এলেও হাইওয়ে অথরিটির সকাল পর্যন্ত কোনো তৎপরতা দেখা যায়নি। যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করতে সারা রাত ধরে পুলিশের বড় কর্তারা ঘটনাস্থলে হাজির ছিলেন। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে সতর্কতা অবলম্বন করে সকালে হাইড্রোলিক ক্রেন দিয়ে ট্যাঙ্কারটিকে তোলা হয়, অন্য ইঞ্জিন এনে পুনরায় গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেন। কলকাতা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।